भगवान हैज जस्ट टोल्ड टू लाफ एंड टू लव एंड ही जस्ट नैरेटेड एन इंसिडेंट विद हिज मास्टर स्वामी पवित्रानंद जी वेयर द फूड विच वॉज मेंट फॉर 6 persons वॉज डिवाइडेड among 12 persons and they all sat together and had that amount of food which was meant for only 6. That is what Vedanta teaches, to love and to love. This is the essence of Vedanta. Now we proceed with our next program. Bhagwan means truth. Bhagwan means an ideal. Bhagwan means completeness. Bhagwan means love. Moving on to our next program, we have the presentation of a devotional song by Srimati Parijat Sinha, who hails from Kolkata. To assist her in tabla, we have Shamyarup Saha, who also hails from Kolkata. सर्वप्रथम सिर्फ जिनकी कृपा और प्यार के वजह से मैं आपके समक्ष हूँ, श्री श्री भगवान को मेरा सत सत प्रणाम, गुरुमा को मेरा प्रणाम, बाकी श्रोताओं गुणीजनों को मेरा प्यार और अभिनंदन। मूल प्रस्तुति से पहले मैं शिव रूपी भगवान को, समय के पाबंदी है इसलिए सिर्फ 1.5 मिनट में एक शिव ध्यान के द्वारा आरती करना चाहती हूँ गायन के माध्यम। ओ रजतगिरिनिभं चारुचंद्राय वतंसम् रत्नाकल्पोजलंगम् परशुरघुबरं वीतिहस्तं प्रसन्न पद्मासीनं समन्तं स्तुतममरगणे व्याघ्रकृतिं वसानं विश्वाधारं विषबीजं निखिलभयहरं पंचवक्रम त्रिनेत्रम धायनितम महेशम रजतगिरिनिभम चारुचंद्रावतम सम धायनितम महेशम रजतगिरिनिभम चारुचंद्रायवतम सम रत्नाकल्पोजलंगम रत्नाकल्पोजलंगम परशुमृगवराभीतिहस्तं प्रसन्नं पद्मास्तिनं समन्ता
कृतिम बसानम विषदायम विषबीजम निखिला भयाहरम पंचवक्रम बीत गए
আমার দু
आलो दृष्टि दाओ, आमी अंधकारे जात्री, प्रभु आलो दृष्टि दाओ, प्रभु आलो दृष्टि दाओ, प्रभु आलो to Srimati Parijat Sinha for mesmerizing all of us with her melodious voice. Spirituality is not mere adherence to rites and rituals within four walls, but it is a becoming, an evolving into a self-realized being. Our next speaker is Swami Achyutanandaji from Kolkata. भगवान के सश्रद्ध प्रणाम जानाई, प्रणाम जानाई आमार गुरुमा के एवं सेई महान ऋषि के जिनी आमार भगवान के प्राणाधिक बोलेछिलेन। आज स्वामी पवित्रानंद जीर 99 जन्मदिन। एकटू आगे भगवान बोले गेलेन সমুদ্রে স্নান করবার পর সমুদ্রের গল্প আর ভালো লাগে না, কিন্তু তবু আমি বলছি, স্বামী পবিত্রানন্দজি কি ছিলেন? তিনি মেধাবী ছাত্র ছিলেন, তিনি ভালো ক্রিকেট খেলতেন, তিনি ভালো ফুটবল খেলতেন, তিনি শাস্ত্রীয় সঙ্গীতে দিকপাল ছিলেন, তিনি উচ্চ পদে চাকরি করতেন, এরকম অনেক জাগতিক গুণ তার ছিল। কিন্তু সবথেকে বড় যে গুণ ছিল, তিনি ব্রহ্মবিজ্ঞানী ছিলেন। কি শিক্ষা তিনি দিয়েছিলেন ভগবানকে? একটু আগে ভগবান বলে গেলেন, ভগবানের মধ্যে কি জ্ঞান আছে, ভগবানের মধ্যে অজাতবাদের জ্ঞান আছে। অজাতবাদ কি বলছে? যেখানে সৃষ্টি নেই, যেখানে সৃষ্টিকর্তা নেই, যেখানে সৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এটা অজাতবাদ। এই জ্ঞান নিয়ে তিনি এখানে বসে আছেন। অনেকদিন আগে একদিন ভগবানের সামনে বসেছিলাম, তো ভগবান একদিন বলছিলেন, জ্ঞান তো সবার হয়েছে কিছু কিছু, তাদের সঙ্গে আমার জ্ঞানের পার্থক্য কি? তো ভগবান বলছেন যে একটা বোর্ড সামনে রয়েছে, সে বোর্ডের দিকে তীর ছুটছে সবাই। কারো কারো তীর বোর্ডের গায়ে লাগছে, বিভিন্ন জায়গায় লেগে পড়ে যাচ্ছে, অর্থাৎ ব্রহ্মের ছোঁয়া কেউ কিছু পাচ্ছে কিন্তু লেগে থাকতে পারছে না, পড়ে যাচ্ছে। আর আমার তীরটা যে মাঝখানে, যে সেন্টারে, যে পয়েন্টে বিদ্ধ হয়ে লেগে আছে, আর অর্থাৎ আমি ব্রহ্মের সঙ্গে একাকার হয়ে আছি, আর তীরের পশ্চাৎ ভাগের যে কম্পন সেটাই কনভেনশন, সেটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, সেটা কৃষ্ণ নাম, সেটা ভক্ত। এই জ্ঞান নিয়ে তিনি বসে আছেন এখানে। কিন্তু এটাও বড় কথা নয় কি তিনি পবিত্রানন্দজির কাছ থেকে শিখেছিলেন। যখন প্রথম তিনি যে পৌঁছলেন পবিত্রানন্দজির কাছে, লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে তিনি ভালোবেসে ফেললেন পবিত্রানন্দজিকে এবং তার কাছ থেকেই দীক্ষা নিলেন। কি শিক্ষা দিলেন? একটু আগে ভগবান বলে গেলেন যে খেতে বসেছেন সেই মুহূর্তে যদি আমাদের বাড়িতে কেউ ঢোকে তাহলে আমাদের মন খারাপ হয়ে যায়, আমরা ভাগ করে খেতে জানি না। পবিত্রানন্দজি তাকে কি শিক্ষা দিলেন? খাও, ভাগ করে খাও। তিনি আশ্রমে রসগোল্লা নিয়ে গেছেন,
কুড়ি জন ভক্ত উপস্থিত আছে, দশটা রসগোল্লা নিয়ে গেছেন, সুতো দিয়ে কাটছেন, কেটে অর্ধেক প্রত্যেককে দিচ্ছেন, এই শিক্ষা দিয়েছেন ভগবানকে। কি শিক্ষা দিয়েছেন তিনি? ভগবান পয়সা দিয়েছেন। পবিত্রানন্দজি দোকানে ঢুকেছেন, ঢুকে দর কষাকষি করছেন, একটা রসগোল্লা আমাকে বেশি দিতে হবে, ছাড়ছেন না। ভগবান অবাক হচ্ছেন, আমার পয়সা আমি দিয়েছি, কেন তিনি এরকম করছেন? কিন্তু তিনি যে কি দেখলেন,